এখন পোলিও খাবা বয়স আর তুই এই পোলিও খাবা বয়স একবার চিড়িব হাতের বন্ধু ভাঙিব হাতের কষি ঠাই বন্ধু আ এই শুনো আ দেখো আমরা মানে যা করেছি হ্যাঁ তুমি আর আমি জানবে বন্ধু এই কথা জেনে কেউ না জানে বন্ধু কেউ তো জানবেই না আর আমি কি করেছি জানিস ওই যে পাতলা মেয়েটা ছিল না এই শাড়ি কোথায় পেলে তুমি ওকে জঙ্গলে ঢুকিয়ে শাড়ি টাড়ি খুলে ওকে ভাগি দিয়েছি আরে ছি 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 পিতা গিয়ে বলবো আমি আমি তো বলবো না বন্ধু ভাঙিব না না চিড়ি না বন্ধু আমার বন্ধু আমার এই যাইয়েছে এখানে হ্যাঁ বাড়িতে কোনো কথা হবে না কিছু হবে না চলো আবার প্রভাত হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ প্রভাত হয়ে গেলে মা জেগে যাবে আচ্ছা চলো 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 চিড়িব হাত ভাঙিব হাত আবার ওগুলো বলে না বন্ধু তোমার কি এরকম ব্যারাম নাকি আমি হ্যান্ডিক্যাপ মা হ্যান্ডিক্যাপ হ্যান্ডিক্যাপ মানে আমি জন্মটাকে হ্যান্ডিক্যাপ ও জন্মগত এই তোমার ব্যাধি কিন্তু তোমার মতো এই ছয়তান ছেলে আমাদের অপমান করেছে আটে আটে আমার একটা একটা আটে জারুয়া ভাই আছে কি জারুয়া ভাই আছে ছি ছি এত মুখের ভাষা খারাপ কেন ওই একদমই হয়েছে তো একসঙ্গে হয়েছে ওদেরকে জমজ বলে হ্যাঁ জমজ বলে জমজ ওইটাই 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 আছে আমার সন্দেহ হচ্ছে খাস্তে গেছে মানো দাদা কোনদিন কি আমি পুত্রে জন্ম দিতে পারবো না সমাজে যারা বলে আমি বন্ধা আমি অপয়া আমার মুখ দেখলে নাকি ঠাকুর বিয়ের পর থেকে কোনো সুখ পেলাম না সুখ পাবুই বা কেমনে যার ঘরের বউ অপয়া বন্ধ আমি কি করব এতে আমার কি অপরাধ সন্তানের জন্ম হয় না জন্ম দিতে পারি না এতে আমার অপরাধ কি কখনো কখনো ভাবি এই শ্বশুর ঘর ত্যাগ করে বাপের বাড়িতে চলে যাব ঘরে আমার বৃদ্ধা শাশুড়ি তিনাকে ফেলে কি করে যাই আমি নারীরা তো মায়ের জাত শুধু জন্ম দিলেই তো মা হয় না সেই শাশুড়ি মাকে ফেলে আমি কি করে যাব তাই শত দুঃখ কষ্ট মুখ বুঝে সব শুয়েছি কিন্তু আমি আর পারছি না আমি আর সইতে পারছি না আমার মুখ পর্যন্ত তিনি দেখতে চান না তাই তো তিনি তিন বছর গত হয়ে গেল বাণিজ্যে গেছেন এখনো ফেরেননি আমার মুখ দেখলে নাকি তেনার ব্যবসা বাণিজ্য হয় না সমাজে মুখ দেখাতে পারে না তাই আমার মুখ দেখতে চান না কিন্তু সারা জীবন ধরে ভোলানাথের সেবা করে এসেছে ভোলানাথ কি সত্যি পাষাণ তিনি কি শুনতে পান না আমার আর্তনাদ তিনি কি জানতে পারেন আমার দুঃখ তিনি কি জানতে পারেন আমার কষ্ট বিয়ের পর যে একটি মেয়ে মা হতে চায় সেই মাটার থেকে বঞ্চিত করেছে ভগবান
কত কেঁদেছি আর কত কাঁদবো, কাঁদতে কাঁদতে যেন চোখের জল শুকিয়ে গেছে। তাও এই অপয়া সুশীলার দুঃখেও কেউ শুনে, অনেক রাত হয়ে গেছে। আগামীকাল সবাই ব্রত রেখেছে, মা চণ্ডী পুজো করবে। বিশ্রাম কক্ষে গিয়ে আমি শয়নে যেতে হবে। এই তো যেন সুশীলা, শঙ্খপুরে যেন ঘুমিয়ে রয়েছে পালঙ্কে, ওইদিকে চন্দ্রধার প্রতিজ্ঞা করেছে তার এই পুত্রের কোনোদিনও বিবাহ দেবে না। না না, নিজেদের মধ্যে আমি বিবাহ সৃষ্টি করে দেব। ওই তো সুশীলাকে এই মুহূর্তে আমি স্বপ্ন জানাবো। শোনো শোনো, ও হে সুশীলা, বলি যে তোমারে নিদ্রা ভঙ্গ করে যাও তুমি দিঘি সরোবারে। যদি তুমি দিঘি সরোবারে যাও, তুমি হবে স্বামী সোহাগিনী, তুমি মা ডাক শুনতে পাবে, তোমার গন্ধা নাম ঘুচে যাবে। এই মুহূর্তে নিদ্রা ভঙ্গ করো। একে স্বপ্ন দেখলাম আমি, স্বয়ং মা দুর্গা যেন শয়ন কক্ষে এসে এমন স্বপ্ন দিয়ে গেলেন। আমি যদি সরোবরে গিয়ে জল নিয়ে এসে মা দুর্গার ব্রত পালন করি, তাহলে আমার কোল আলো করে সন্তান আসবে, আমার আধার ঘরে চাঁদ নেমে আসবে, আমি মা ডাক শুনতে পাবো, আমার যে আনন্দে বুক ভরে উঠেছে। আমাকে এক্ষুনি যেতে হবে, কিন্তু এত এমন অন্ধকারে আমি কি করে যাব? আর কিছুক্ষণ অপেক্ষা করলে হয়তো ভোরের আলো ফুটবে, আর ভোরের আলো ফুটলে আমি সরোবরে স্নান করতে বেরিয়ে যাব। কিন্তু ভোরের আলো এখনো ফুটছে না কেন? আর আমার যে তর সইছে না, হয়তো হয়তো পাখিরা কলরব করছে, হয়তো ভ্রমরেরা গুনগুন করে গান গাইছে, পূর্ব আকাশে সূর্য উঠলো বলে, হয়তো হয়তো সূর্য উদয় হচ্ছে, এক্ষুনি আমায় যেতে হবে। কিন্তু একা যাই কি করে? দাসীগণকে সঙ্গে নিয়ে আমার যেতে হবে সরোবরে স্নান করতে। মানদা, বড় দাসী, ছোট দাসী, পেন্নাম হয়, থাক, সাত সকাল আর তোমাকে পেন্নাম করতে হবে না। কেন মা? বলি, একটা কি তোমাদের কানে কি পৌঁছায় না নাকি? ঘুমিয়েছিলে মা? ছাইপুরিরা খালি খাওয়া আর ঘুম, খাওয়া আর ঘুম, কি করবো রানীমা বলুন। বলছিলাম কি, আমি সরোবরে যাব, আমার সঙ্গে তোমায় যেতে হবে সরোবরে। কেন, আপনি জানেন না পাড়ায় বাড়ালে আমার নামে নিন্দা করে রানীমা। কেন নিন্দা করে? কেন পাড়ায় বাড়ালে বলে কি আমি নাকি সাত ভাতারি? কি সাত ভাতারি? ছি 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 ছি, বলি লাজ লজ্জার মাথা খেয়েছ তুমি? কেন, একটি মেয়ে মানুষ সাত ভাতারি হতে পারে? কেন হতে পারে না বাপরে, এই যে ধরলাম পরশু দিন আবার ছেড়ে দিলাম। তুমি কোন গ্রামের যে মেয়ে, যেই গায়ে থাকবি সেই গায়ের একবার বদনাম করে ছেড়ে দেবে। তোমার রাম কাহিনী আমি শুনতে চাই না, কলস বালতি গামছা নিয়ে এসো, আমরা এক্ষুনি সরোবরে স্নান করতে যাব। বলবে না তো কেউ,
মা এইভাবে যাব না আপনার মুখে গান শুনতে শুনতে যাব গান গান শুনবে হ্যাঁ রানী মা অনেক দিন শুনিনি যার ঘরে স্বামী নেই তার মনে যে কত দুঃখ যার ঘরের স্বামী বাইরে গেছে টাওয়ার খাটতে সেই জানে কেমন লাগে একা একা শুয়ে থাকতে আমারও স্বামী 3 বছর হচ্ছে বাণিজ্য গেছে শাশুড়ি আর আমি সংসারে তাই ঘরে শুয়ে থাকি চোখ দিয়ে জল পড়ে আর মনে মনে কান্দি আর এই কথাই বলে
अरे नमो पा
পারা যাইও না আরে মাছ পারাতে সতিন আছে পান দিলে পান খাইও না ও ভাদু লে 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 ও ভাদু লে 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 পয়সা দুয়ানা তুই কিনে খাবি তুই কিনে খাবি মিশ্রি দানা দাঁত গালা কেন লাল হয়েছে লাল লাল আর বলিস না তুমি পাঁঠা টাটা খেয়ে আসলে নাকি এই যে কালী পূজা গেল না অনেক পাঠা পড়েছি কি না তো সবাই মাংস খেয়েছে আমি রক্ত গোলা খেয়ে লেছি এই জন্য তোমার দাঁত গুলো লাল আচ্ছা বন্ধু দাঁতটাও ভেঙে দেখ সকা ও সকা 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 আমার নাম আছে রে তোমার নাম কি বলবে তো আমার নাম হচ্ছে হুকুর হুকুর বাবার নাম হচ্ছে বিলাতি কুকুর মায়ের নাম হচ্ছে মানে ভোমরা কুকুর তোমার নাম হুকুর হুকুর তোমার বাবার নাম বিলাতি কুকুর বিলাতি কুকুর আর তোমার মায়ের নাম ওই যে ওইলা কুকুর মানে তোমার কুত্তার বংশ নাকি আরে আচ্ছা আমি তোমাকে কেন ডেকেছি জানো জানি তো আচ্ছা কেন ডেকেছি বলো তো জানি জানি কেন তুই বল তারপরে বলে দেব ও আমি বলবো তারপরে তুমি বলবে নাকি হ্যাঁ মাথাতে মারবি না মাথাতে কেন মাথাতে মারলে কি হবে মাথাতে মারলে যে আমি প্যান্টে হুসু করে দেবো রে ও ঠিক আছে সখা আমি তোমাকে মারবো সখা হুকুর হুকুর হ্যাঁ শুনে হুকুর হুকুর একটা কথা বলবো আচ্ছা আমি তোমাকে দেখেছি কেন জানো আমি আজ স্বপ্ন দেখেছি গো শুন শুন স্বপ্ন দেখেছি স্বপ্নকে দেখলি এ স্বপ্ন স্বপ্নকে ওই এ স্বপ্ন স্বপ্নকে দেখলি আমাদের গ্রামে স্বপ্ন কেন কাকে দেখলি স্বপ্ন 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 মানে ঘুমিয়ে ঘুমিয়ে আমি স্বপ্ন দেখেছি স্বপ্ন হ্যাঁ স্বপ্নের কথা বলিস না রে কি স্বপ্ন দেখেছি জানো বন্ধু স্বপ্ন দেখেছি ওই যদি আমি দিঘি সরোবরে যাই আমি পাবো সুন্দরী লাভ আমি পাবো প্রেম আলিঙ্গ হ্যাঁ মাগে এই ছোরা এই ছোরা কবে কবে পেকে তাল হয়ে গেছে সত্যি বন্ধু এই শোন কি তোর এখন পোলিও খাওয়া বয়স আর এগুলা স্বপ্ন দেখছিস কেমন করে চলো না বন্ধু অতি শীঘ্রই ছুটে চলো না কেন যাব না কেন যাবে না এমনি যাব না তুমি আমার কাছে যাই চাইবে আমি তাই দেব আমি তাই লিয়া কি করব আমি তাই লিয়া আমি ওই কি বল রুটি পাকাবো নাকি আরে সে কথা নয় তুমি আমার কাছে মানে যেটা আবদার করবে সে আবদার তোমরা আমি পূর্ণ করব বন্ধু হ্যাঁ আমার একটা ভালো দেখি এটা আবার কোন ধরনের কথা ভালো করে কি এটা কি এটা রে এটা মানে এটা কি ওইটা ওইটা স্কুলে স্কুলের গেটে করে না তুমি খুলে বলবো তো ওইটা ওইটা স্কুলের গেটে করে কি স্কুল গেলাম হ্যাঁ ধরলে বাবা মাকে বলে গেলাম যে স্কুলে চললাম আর স্কুলে কেন যাবে স্কুলের গেটের আগে ওইটা দিয়ে ঢুকে ও তোমার জন্য একটা খুঁজে দেবো আমি সত্য চলো দেরি করে লাভ না এই মুহূর্তে আমরা ছুটে চলো এসো কিন্তু বন্ধু এই দিঘি সরোবর এখান থেকে তো অনেক দূর তুমি একটা গান শোনাও না গো আমি গান টান জানি না বাবা না বন্ধু একটা গান শোনাও তুমি আমার গান শুনলে কুকুর পালিয়ে যাবে না তুমি একটা গান শোনাও তোমার মুখ ওই যে সেদিন ওই যে মানে বাথরুমে বসে বসে গুনগুন গুনগুন করে গাইছিলে সেই গানটা শোনাও বাবারে গুনগুন করে ওগুলা বাথরুমের গান শুনবি কি না হ্যাঁ তো আরো সব লোক পালিয়ে ঠিক আছে তুমি একটা শোনাও আরে শোন বলো আমি আর এখন শোনাবো না হ্যাঁ তুই একটা বাম্পার করে গান শোনা এই গানের সুরে সুরে চলে যাও তুমি গাইবে না আমি গাইবো এ কুতুস এ কুতুস ওই আবার কুতুস কে কুতুস কে কানে ডাকছো কুতুস কে ডাকছি ওই যদি গান বলতে পারে আরে গেলে ধরা পড়ে যাব আচ্ছা চল চল ওকে নিয়ে যাব না চল চল আমরা দু বন্ধু একসঙ্গে যাব ঠিক আছে চল ওরে একটা কথাই আছে বাংলাতে কেন ইংরেজি তো হবে না বকিয়ার মুখ বলে সাথে সে হলো বন্ধু বন্ধু আমার বন্ধু আমার
একটা কথাই আছে বাংলাতে বকিয়ারে মুখ বলে একই সাথে সে বলো দেখতে পাচ্ছ এই এই যে দিক দেখো না হ্যাঁ দেখো তারা কি করছে হ্যালো হ্যালো এগুলা এগুলা কি আছে ওই দিক দেখতে পাচ্ছ না কি করছে ওরে জল ভর সুন্দরী ও কন্যা জহলে না দা উঠে হাসি মুখে কব কথা সঙ্গে নাই মরিকে হাসি মুখে কব কথা সঙ্গে নাই মরিকে আজ নিশীতে ও সুন্দরী দিয়েছ সপন আলিঙ্গন দেবে আমায় এই না সরবনে আলিঙ্গন দেবে আমায় এই না সরবনে তুমি আমার কাছে এসো সুন্দরী পিতা
চম্পলাতে বাড়ি আমার চম্পলাতে ঘর পিতা হয় গো চাঁদ সওদাগর আমি লক্ষ্মীন্দর পিতা হয় গো চাঁদ সওদাগর আমি লক্ষ্মীন্দর কোথায় তোমার বাড়ি কন্যা কোথায় তোমার ঘর কি নাম তোমার মাতা পিতা কি নাম তোমার কি নাম তোমার মাতা পিতা কি নাম তোমার সম্পর্কে লখাই আমি তোরে মামি মামি সম্পর্কে লখাই আমি তোরে মামি কি বলছো সুন্দরী তুমি আমাকে স্বপ্ন দিয়েছ আর তুমি বলছো তুমি আমার মামি ছি যখন পাশে হে মামা ছিল তখন ছিলে মামি এখন পাশে মামা নাই গো আমি তোমার স্বামী এখন পাশে মামা নাই গো আমি তোমার স্বামী এসো এসো সুন্দরী তুমি আমার ঘরে ফোন দাও এসো না সুন্দরী তোমাকে আমাকে স্বপ্ন দিয়েছ এই সরোবরে আসলে তুমি আমাকে দেবে প্রেম আলিঙ্গন লখাই মানুষ কি কখনো স্বপ্ন দেয় স্বপ্ন দেখে স্বপ্নের ঘরে কেউ এখান থেকে অনেক দূরে যায় স্বপ্নে কেউ রাজপ্রাসাদে ঘুমায় স্বপ্নে কেউ তড়ি নিয়ে মাছ সমুদ্রে যায় তাকে কখনো সত্যি হয় না সুন্দরী না তুমি আমার সুন্দরী তুমি আমার কাছে এসো আর যে আমি সহ্য করতে পারি না সুন্দরী তুমি আমার কাছে এসো তুমি আমাকে দাও আর একবার যদি তোমার ওই মুখে সুন্দরী বলো তোমার জিভ আমি টেনে ছেড়ে ফেলে দেব সখা এদিকে এদিকে কি হয়েছে বলো জীবনে ভালোবাসা করেছিস কেন হারে মোটা বুদ্ধা কি আমি যদি থাকি তো তোকে কোনো সময় বলবে যে আমি ওরই হলাম ওই জন্য তোকে বলছে আমি তোর মামি মোটা বুদ্ধা শোন এক কাজ করো হ্যাঁ এই যে আমনকে শিকা হ্যাঁ ওকে লিয়ে আমি চলে যাই ঠিক আছে যা তাড়াতাড়ি বনে বনে তুমি তাড়াতাড়ি যাও চলো হ্যাঁ তাড়াতাড়ি যাও আমার সহ্য হচ্ছে না তাড়াতাড়ি যাও কি মনে করছিস চল যাব না যাবি কি না এসো সুন্দরী এসো তুমি পথের কাঁটা আমাদের কেউ নেই তুমি আর আমি এসো সুন্দরী এখানে এখানে আমরা এই জঙ্গলে বসে বসে গল্প করে আমরা চলে যাব ও রাস্তা ছেড়ে দে রে ননদীর বালা কিছু দেই রাস্তা ছেড়ে দেব না তুমি আমার কাছে এসো বেলা গগনে উঠিল এসো সুন্দরী এসো তুমি আমার কাছে এসো আর সহ্য করতে পারি না আরে না বলো না বলো
ধার সুন্দরী ওগো ছেড়ে তো দেব না সুন্দরী লেব আলিঙ্গ এসো মামির দিকে কুদৃষ্টি দিলে চক্ষু অন্ধ হয় তাই আমি না তোমার মায়ের সমান মামি কেমন কথা বলতে আছে ওরে সগুনের কি অভিশাপে গুরু মরে যা অপমান করেছিল লঙ্কার লঙ্কেশ্বর ওরে নারী অপমান করেছিল লঙ্কার লঙ্কেশ্বর এসো এসো শোনাতে হবে না সুন্দরী বলো তুমি আমার কাছে আসবে কিনা সেই ইচ্ছায় না ওরে ছিড়ি বসা দিরয়ঞ্চ ভাঙিব দেহ হালি
এসো সুন্দরী আমার কাছে এসো বলো সো ইচ্ছা আসবে কিনা আসবে না Eso es un glorioso.